সন্ধেটা বরাবরই বিষণ্ণ লাগে আমার কাছে। সেদিনে সন্ধেটা আরো বেশি বিষণ্ণ লাগছিল। একদল পরিচিত মানুষের সাথে আড্ডা দিতে দিতে আমি যখন বিষণ্ণতাকে পাশ কাটাতে চাচ্ছিলাম, ঠিক ঠিক তখন আমার জীবনে এক ভয়াবহ ঝড় নেমে এলো। মুঠোফোনে ভেসে এলো জীবনের সবচেয়ে কঠিন আর কষ্টের সংবাদ, বটবৃক্ষটি আর নেই। যার ছায়াই ছিল আমার নিত্য বেঁচে থাকা, যার ছায়া আমাকে সকল অশুভ থেকে বাঁচিয়ে রাখত, আশ্রয় দিত পরম মমতায়, সেই বিশাল বটবৃক্ষটি আর নেই, আর নেই। আমার আব্বা ছিলেন আমার কাছে বিশাল এক বটবৃক্ষ। সব বাবারা তো তাই হয়। বিষণ্ণ সন্ধ্যাটা আমার কাছে অমাবস্যা রাতের মতো মনে হলো। সব আলো যেন নিভে গেল নিমেষে। কোনো কোলাহল আর আমায় স্পর্শ করছিল না। বুঝতে পারছিলাম না আমি কোথায়, বুঝতে পারছিলাম না আমি বেঁচে আছি নাকি মরে গেছি। মনে হলো আমার হৃৎপিণ্ড থেমে গেছে, বন্ধ হয়ে গেছে শ্বাস প্রশ্বাস। আমি যেন খুব ভারী কোনো পাথরে পরিণত হলাম। কখন যে হাও মাও করে কাঁদতে শুরু করলাম নিজেও জানি না। আমার আব্বার বেঁচে নেই, আব্বা বলে আর কখনো ডাকা হবে না প্রিয় মানুষটিকে, আব্বার উষ্ণ স্পর্শে আর কখনো পবিত্র হবে না হৃদয়। এ যেন এক মহাশূন্যতার সাথে ভীষণ অনিচ্ছায় তীব্র আলিঙ্গন। আমি খুব স্বার্থপরের মতোই চাইতাম আমার আব্বা যেন আমার মৃত্যুর পর মারা যান। তাকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না বলেই এমনটি চাইতাম। কিন্তু কি আশ্চর্য, আব্বা মারা যাওয়ার পর আড়াই বছর কেটে গেল আর আমি দিব্যি বেঁচে আছি, দৈনন্দিন কাজ করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি। মনে পড়ে জানুয়ারি মাসের ভয়ানক ঠান্ডায় আব্বাকে মাটিতে শুইয়ে রেখে এসে আমি নিষ্ঠুরের মতো গায়ে গরম লেপ চাপিয়েছিলাম। তারপর কতগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা চলে গেল, মানুষটির সাথে আর কথা হলো না। কেমন আছে সে জানা হলো না।